দন্ন আমি দন্ন উম্মত হয়েছি, দন্ন আমি দন্ন উম্মত হয়েছি। আমি চাই না কিছু আর এ রাসূল তোমায় পেয়েছি। ওবামালাইকাতুহু ইসাল্লুনা আলান নবিজি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু সদ হরদম হসারা গুলাম সলাত আপকি ফুর কতনে মর এ দিল হুব গম সে দুপারা ইয়া নবী সালাতুন মুশকিলাতে বেআদদার মামা শাইয়াল্লাহ গাউস আযম পীরামা সালাতুন নজর কুনিয়া মঈনুদ্দীন চিশতি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন। صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم رب صل وسلم وبارك عليه اللهم آمين اللهم حصل مرادنا ومراد صاحب الدعواتنا ومراد جميع الحاضرين بوسيلة حبيبك الكريم وبحمد اولياء المقربين خصوصا مولانا ملجانا سيدنا اولانا امير الاولياء حضور شاہ امير الزمان رحمت الله عليه امين برحمتك يا ارحم الراحمين الحمد لله بارت فرنت شکر ادا کری شاہ امير الزمان রহমতুল্লাহ আলাই মিলাদ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত পবিত্র সৈয়দ শাহ মুনির রশিদ আল আমিরি সাহেব কিবলা পীর সাহেব আমিরগঞ্জের দরবার শরীফ ফটিয়ে এই নুরানি ইমানি মাহফিলে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ আল্লামা সোহেল উদ্দিন আনসারি মাদ্রাজিলুল আলী সাহেব এবং বিশেষ আলোচক মনসে তশরীফ ফরমা আসম মুজাহিদে মিল্লাত আল্লামা বখতিয়ার হামিদ আল কাদরী সাহেব কিবলা মাদ্রাজিলুল আলী এবং বিশেষ আকর্ষণ শায়ের আহলে সুন্নাত আন্তর্জাতিক কারি আলহাজ তারেক আবেদীন কাদরী সাহেব এভাবে উপস্থিত উদ্বোধক শামসুদ্দিন আহমদ বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনীতিবিদ
প্রধান অতিথি আলহাজ অধ্যাপক হারুনুর রশিদ সাহেব, মেয়র ফটিয়া পৌরসভা, সাধারণ সম্পাদক ফটিয়া উপজেলা আওয়ামী লীগ, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন ফদ্দা, বিশেষ অতিথি আলহাজ আবু সৈয়দ প্যানেল মেয়র, বিশেষ অতিথি জনাব শেখ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি জনাব আলমগীর, বিশেষ অতিথি জনাব গিয়াসউদ্দিন আজাদ, এইভাবে উপস্থিত উলামায়ে আহলে সুন্নাত ইমানদারে আর নবীর মৃত নবী হইয়ে না কি হই হায়াতুন নবী জিন্দা নবী, মৃত নবী হন না হারাম, মৃত নবী হইলে কুফুরিয়ে গু না বলে কে নবী মৃত্যুবরণ না করে, নবী কিছুক্ষণ লাই মতর বাহানা করছে দে উম্মত তুম পর্দা বেললে এই এম হইম দে শুরু তো শেষ পর্যন্ত ওয়াই শেষ ইন্নকা মুয়তুন ওয়া ইন্নহুম মুয়তুন বলে কা দর্শ পরন সালাত আল্লাহ আল্লাহর বন্ধুর কথা বন্ধু আয় অনরে একখান লফজ মত মত হাকি কি ন লফজ মত আয় অনরে দান গজি এবং গোড়া পৃথিবীর যেদুগুণ প্রাণী আছে সমস্ত প্রাণী জগতের আয় একখান একখান মত দি, কিন্তু বন্ধু পৃথিবীর ঘন মত লয় অনর মতর আই মিল্য রাখি অনর গান স্পেশাল, অনর গান কি স্পেশাল ইয়ন্ত এবারতন মে জাল্লা স্পেশাল করে ফেলি যেন আই অনর বুঝে আর ছোটা কালে ফুরকানিয়া মাদ্রাসা যখন ফুটতাম আর তো ফুরকানিয়ার বড় ইজ্জত আছে ইয়া ডন মানুষ হলে ঘরে ঘরে ফল রে প্রাইভেট ফরাই ফরাই ফুরকানিয়ার ইজ্জত নিয়ে গুই কেজি স্কুল সেরি স্কুল কুলিয়ে রাও ফুরকানিয়ের ইজ্জত নিয়ে গুই আরে ফুরকানিয়া মাদ্রাসা একবারে এলামার ফাউন্ডেশন যে সমস্ত দোয়া কালমা ফুরকানিয়া শিখে ই এই মনত আছে যে কামাল মাদ্রাসা দোয়া কালমা নু শিখে তর্জমা শিখে দে আমি ফুরকানিয়া মাদ্রাসার মধ্যে যেটুকুন দোয়া কালমা শিখে ই এই রাজে মনত আছে দিয়ে আর বাদ দিয়ে মুখস্থ ন করি এনে দোয়া কালমা বি এখনো তর্জমা বুঝি মুখস্থ ন করি গো ফুরকানিয়া মাদ্রাসা তো আবাজ এড়াই গেল ইবাদত হই ফুরকানিয়া মাদ্রাসা আর আর উজুর হলে আর আর আলিফ বে হইতে বেগিন ফরাই তো ফরাই তো যাই রে অনেক সময় হইতে তো বাসা ফর তে রু দুজবর তে দুজ থান তে নিসি দুজ দিলে তে যদি তিন তে রু দুফেশ দিলে তে দুফেশ তুন থান তিন তুন আলো মনে থাকে না দিলে গুরুন হতো না এনে হতো বড় ডর গুণ সমর তো বয়স কাল হত মনে থাকে এড়িলে তান তিন তুন ফজিলাম না এ তান তিন তুন তন দিন কিলে দিল তাতে তু দিলি তুই তু এক জবর এক ফেস এক জার দুই জবর দুই জার দুই ফেস কিলে দিল হয়তো দুই জবর দুই জার দুই ফেস দিয়ে যে এগুলো হয়তো আরবিন মধ্যে গ্রামার তনবিন তো তনবিন কিল্লে ইস্তেমালা আর তনবিন উলিত তনকির আর তনবিন উলিত তাজিম তনবিন ব্যবহার হয়ে স্পেশাল করে ফেললে তাজিম উল্লাই স্পেশাল করে ফেললে তো আল্লাহর মাহবুব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে লফজ মৌদি ইয়ান হর আল্লাহ স্পেশাল করে কতে ইন্নাকা মুয়তুন ওয়া ইন্নহুম মুয়তুন অবন্ধু অনরাকান আই লফজ মৌদান গুজি পৃথিবীর ব্যাকুনুর একখান একখান মত দান গুজি কিন্তু ব্যাকুনুর মত লয় আর বন্ধুর মত হন মিললেই বড় করে হুজুরতে অসুখ সফর মাসত সার সোমবার গোসল করি হুজুর অসুখ তো সুস্থ হই
এরপরে নবীল আবুলস্থান যখন উলিল আস্তে 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 হজুর হতে অসুখ বাড়ি যান। ঠিক বারোই রবিউল আব্বুল শরীফ উদ্দিন খাতুনে জান্নাত হুজুরের দরবার এসে যে আব্বা জানোর সাইবেল নাই খাতুনে জান্নাত শোক শরীফ দুনু গেই দে দরজার বাড্ডো দি খুব লম্বা ভয়ানক চেহারাওয়ালা এক ব্যক্তি বলে বাদ দিতে রুই খাতুনের জন্য তো দেখে দেবে ভয়ানক। তো আব্বাজান আর ঘরের বাড্ডো দি ভয়ানক চেহারাওয়ালা এক ব্যক্তি দিয়ে লই যে এবে হন আল্লাহর মাহবুব কিন্তু বাহার মিকে নাও সায় মাই ফরহ দফুত এই বই যে খাদিমুল লজ্জাত এবে দুনিয়ার মজারে মিঠে দে বিল্ডিং এর মজা ফসর মজা দন্দলতর মজা গাড়ি বাড়ি নারীর মজা ব্যাগিন মিঠে দে দে ইবিয়া অবুতে বের হয়ে দে মলাকুল মত হু করে কাঁদি চাব্বা আর দরজাত কিল্লে সেজে হদ ফুন ব্যাগুনত তো দুনিয়া তুন পর্দা গ্রহণ করিব আইও পর্দা গজম সময় কাছে তবে তুই পরেশান নই অন্য খাইন্দু আই রসুল দুনিয়া তুম পর্দ গেলে আরো পরিবার তুম সর্বপ্রথম কবর জগত আই রসুল্লাহ যদি কার মোলাকাত হয় আমার তো সিরিয়াল এক নম্বর হত্যা গে বার করে একথা হইতি আবার খুশি হই আগে দেখেন দিন আবার আব্বা জানাল্লাহ কবরত মোলাকাত হবে হই যে আসি দি সুবাহ তলি বুঝা যাক দে নুরুল নবীও একথা হই যে কবরত নবী মোমেন আল্লাহ মোলাকাত করে মোমেন আল নবীর সিনে দুশ্মন রসুল আল নবীর এটা লাই নসিনি দে আজাব দে ফরমুরে খাত দে খাদে খবর নবী হওয়া থেকে দে ফটু যাই দেয় না ফটু ফটু আমাদের আদিশের নদী ফটুরে আবার তাকে দেখাইতে দিবে নি ফেরস্তা যখন বুঝাল এই ব্যক্তি হন হইতারলি তুই ফাঁস হইন্য ফেললি নাস খাই এবে হন আরবির ভারত করি লেব খ আরবি ভারত হলে মা কুন্তা তকুলু ফি হাজা হকের রজুলে তোমার ডান্ডা গদি জলোয়া ফুরুষ ওই দে নুরানি ফুরুষ এবে হন হইতারলি ফাঁস হইন্য ফেললি নাস সুরত মানে না ফটু সুর মানে ফটু আচ্ছা তারা খুব তুম বানায় মানে এরিয়ে গোড়া গোড়া আদি সেদিন কার করলি তো কুফুরি নেবে না হাদিসের ভারত আছে দে এবে ফটুন ফটুন এবে রজুল রজুল নবী কই তো নবী কইলি তো পরীক্ষাত ও গেল কই এটা পরীক্ষাত ফাঁস করিবেন লাই আর নবী পুরুষ সুরতে নুরানি পুরুষ সুরতে যে সুরত দুনিয়াতে আছে বরাবর সুর লইয়ের খবর তার ক্ষমতা নাই তখন যেবে সিনিতে যেবে ফাঁস যেবে সিনির না পারে বে ফাঁস তো আন নবী কবর যাব একথা হয়ে খাতুনে জন্য তোর ঘর তোর সরাই দিল আমার তোর ভিতর রুম যাব তান নবী হতে দেবে এখন আজার আইলে লাব্বাইক সইয়ে দিয়ে হাবিবি আর রসুল আল্লাহ আয় আজার আইল তো এটা বাদ দিকাতে এলো গরদ নোয়াবে না হদ রসুল আই এজাজ তোর অপেক্ষায় আসি দি আচ্ছা বলা খস আই পৃথিবীত যে কোনো মানুষের কাছে যদি আজারে লাগি আই আইতে যাব না জোর আমি ফুজল লেব না তাহলে তো ইয়ে তাহার নবীর গান স্পেশাল হয়ে গিয়ে এই তো তাহার নবীর গান স্পেশাল হয়ে গিয়ে
দোস বাকর গজালি কি আয়াত জমনে হইব না গরিব নওয়াজর গজালি আয় সিদ্দিক আকবর গজালি আয়াত জমনে আড়িল আজর আলাইহিস সালাম কন্টা শুধু কন্টা গাছে দে নবী লয় ও রাসূল আয় অনর গর আয় তশরীফ আনিত ফাজম না এই এনে স্পেশাল ইন্নাকা মুয়িতুন তার নবী হদা ইচ্ছে তুই আইয়ুসা আশি নুরানি দরবারত এখানে সাক্ষাৎ গুইতে মাসি দি যায় মানে সাক্ষাৎ আয় অনর দরবারত এখানে সাক্ষাৎ দিতে মাসি জিব্রিল আলাইহিস সালাম বলে দরবারত আইরে দরজাতি এই সালাতু সালাম পেশ কর তার মানে আন নবী জিবরিলের তালাশগরি বিদে আল্লাহ জানা না জানে আজারেলে তোয়াই বেরাগে আল্লাহ জিবরিলের পাঠিয়ে দিয়ে যা তোর বন্ধু তোর এবার জিবরিল লাব্বাইক সৈয়দি হাবিবি আর রসূল আল্লাহ আই জিবরিল তো আইও না গরত আইও না আর রসূল আই এজাজত রফ কার হই দি আল্লাহ আল্লাহ সৈয়দুল মালায়েকা জিবিয়া আন নূরুন নবীর দরবার তেসিদে এজাজত তোয়ার খদিউদে এদিন তোয়াই দেন জিবরিল আলাইহিস সালাম বলে আন নবীর কদমত বরাবর চব্বিশ হাজার বার এসি সব্বিশ হাজার বার এজাজত লই খনবার এজাজত সারা নূরুন নবীর ঘর নগলে যেটা আল্লাহর কোরআনে আল্লাহ মানা করে দি এবার গেলে জানো আই কাফের হল তুম মক্কা শরীফ ইয়ান দখল করছি আই মদিনা শরীফ ইয়ান মক্কা শরীফ ইয়ান এবং এত সুন্দর একখান ইসলামের বাগান সৃষ্টি করিয়ে রে হাইরে মুসলমানের বিজয় করিয়ে রে এ আরবর রাজ্য তুন কাফের ব্যাকুন দূর হইয়ে রে আই এত সুন্দর একখান ইসলাম সৃষ্টি করছি দি দিন সৃষ্টি করছি রে এ সুন্দর দিনের বাগান ইয়ে নতুন হঠাৎ করিয়া পর্দো গেলে আর উম্মতলর খনাবস্ত হইব বেসাহারে যাবি গো উম্মতল সুতরাং এই আদরের উম্মতলর জাবিন এ আদরের উম্মতলর কফিল খন কে যদি নয় তাহলে আর খুদারে কবি দি জিবরিল তুই যাইয়ে রে আয় আজার আইলুরে কেয়ামতর ফজর পর্যন্ত ত্যাগ রেখুম আয় বিদে লইতাম ন বড় করি সুবহানাল্লাহ এ কথা কে পৃথিবীত কইতে রইব ইয়তা নবী হইত ফরদা জিবরিল আমি সাগরি গই যাইয়ের আল্লাহ তুন কথাবার্তা হই নবী কি হই ব্যাগে হই আইছে হুজুর আনর ফরিয়াদ কবুল হই কি হই হই যে আর বন্ধুর উম্মতর এক গসা দিবেন মতো আর বন্ধুর ফরদি আর কোন নবী নাই সুতরাং আর বন্ধুর উম্মতরে আয় খনিকারে গসা দিতাম না আর খনিকাই উপযুক্ত নাই এবং আর বন্ধুর আই ওয়াদা দিলাম সমুদ্র কমল রে লয়ল শাস্তি দিলাম আই ওরে লৌতুর কমল রে লয়ল শাস্তি দিলাম দিলেন ওদের লৌতুর কম হয়তো শুনল আস কম মানে নবীর পক্ষর গুণ নবীর বিভক্ত জাতি ইন্দ্র হয়তো কম আমার কথা বুঝছেন না এ বেয়াদব ইন কিন্তু মরত হয় বদমাসি করতো
লৌতুর কোমলে খোদা তো সহ্য নয় দেই এনে জমিনরে এড়িয়ে করে উড়ে দিয়ে জারু জমর এনে উড়ে দিয়ে সমুদ্র কোমলে বেয়াদবি করতো আতিক সমুদ্র ইসলাম হয় দে তোরারে টানার বিজলি দিয়ে খোদাই মারি ফেলিবি তোরা বেয়াদি পে বন্ধ কর হয়তো করতাম না এনে টানার বিজলি শুরু হইয়ে জাজি তাসিন মরিয়ের বই রই এনে কম কম মানে নবী বিরোধী দল কম মানে নবীর ফক্কর দল ন কম মানে বে নবী বিরোধী দল নবীর ফক এত কমি হয় দেরি আর কমি দেড়ি বার দে ফোন নলা সালাতুন মদিনা হামে পৌঁছা দে খুদায়া কে দেখো বদর বার মোহাম্মদ আর বন্ধু রহ আর বন্ধুর উম্মতর ভিতর লিখিছো কম থাকিব ইতার মরতফাই মরতফাই বদমাশি করিব গরম দিন নতুন নতুন বিবি রাখিয়ে রো এই কোমল রো আই দুনিয়ার মধ্যে লোতুর কোমল মতো শাস্তি দিতাম লোকা বন্ধুরে আই তোমার লয় ওয়াদা দিদি তোমার উম্মত এবং তোমার কম হনেকার আই দুনিয়ার শাস্তি দিতাম ন আই আই তোমার লয় ওয়াদা দিন আই যদি গজব ফাটাই দুনিয়া উজো এ সমত আই দিকুম দে আর বন্ধু মদিনা শরীফের জমিনের বগুল্ল সুরইয়ে তলে বন্ধু যে জমিনের সুরইয়ে এই জমিনে তার গজব ফাটাইতাম ন বড় করে সুবহানাল্লাহ ওমা কানা লিউআযিবা ওয়ান্তা ফিহি আইন ডার গজব ফাটাই দিম না বন্ধু ওয়াদা করলাম তো আল্লাহ যাও আই তারার কফিল বনিলাম বন্ধু আই মৃত্যুর ফরতুল্লত তারার শাস্তি কিন্তু শুরু করছুম জমিনুর তারারে পুরানা আম্বিয়া আলাইহিস সালামর কোমলর জড়িলে শাস্তি দিই এড়িলে দিতাম না খোদা যদি বন্ধুরা ওয়াদান করতো এই যুগের কোমলর বেশি শাস্তি দিত খালি লোতুর কৌমতিন হম ন প্রতিন ভাবার পত্রিকার দেখা যাচ্ছে মারে মা বদমাসি মারে মা বদমাসি খাড়ি বেলার জ্বর বেলার খল্লা বেলায় দে বাথরুম ফলাই এর ও অলা গরত লাশ ফলাই এর দার্গ গরত ফলাই এর প্রতিদিন না না ইনু মানুষের চেহারা কেন দেখায় মুখ কেন দেখায় ইনু দিনদার পর কথা কেন হয় লজ্জা সরম না লাগে না জিনু এটা প্রতিদিন খবরত বদমাশি করো আবার দিনদার মর কথা তোরার মুখ দিয়ে কইলে ফসাই নে সালাত কোরআনে তো আয়াত আছে না তামরুনা বিলমারুফ তারপরে তোমরা যারা মানুষের বালা খামের আদর্শ দাও খারাপ খাম তুমি বিরত রাখো কিন্তু তোমারা তুই বলি যাও জবান নাম দিয়ে রে নোয়া সত্য খো তুমি করো তো বদমাসি জবান নাম দিয়ে রে মানুষেরে খারাপ খাম তুমি বিরত দেখতে খো তুমি করো তো খারাপ খাম আফালা তা গেল তারা তো আগুন লাই না আল্লাহ বে আগুন রাখে দিন আফালা তা গেল আগুন লাই না জিয়ান হয় নূর আমল গরম করবে তো খালি মাসির খাওয়াতে আমল করি বললে তুই নিজে আমল না করো মাসির খাওয়াতে বদমাসি না করলে তুই বদমাসি করো তো তোর ডেলে বে আকল মানে আইয়ো না আইয়ো হালমি মজিদ আই আই জবিন রে হদ্দ জবিন তোরা তারালে আগরি থাক আইলে মারি বিদে ফোন মুরি সালাতুন আয়ুকে হইতাম সাইলাম আল্লাহর মাহবুব রসুল হয় যে অজিবরিল যা তো আল্লাহ আল্লাহ বিদেই এই পর্যন্ত চব্বিশ হাজার বার আইলিয়া আর আইন বৈত্য ন তোর সৌরি শেষ আই বিদায় লিখেলিম ফর্দ হইম আজার আইল এবেলা তুই গর তাই আজার আইল স্যার তোর খাম্মান তুই সারি বিলে তা অরজুল আয় কি খাম করতাম
আমাক কে খাম করিবি, তুই রু খুয়াই ফেরত দিয়ে খুয়াই ফেলেবি ধীরে। হুজুর, পৃথিবীর সমস্ত প্রাণীর রু খুয়াই, সমস্ত প্রাণীর রু আই খুয়াই না সরি। আল্লাহর মাহবুব নবী তুম খুয়াইলো দেড়ি লেখান রু তো নাই। হারুন রসুলই দে রুহুল আকওয়ান, পৃথিবীর জানর জান প্রাণর প্রাণ। নবী যেদিন মারা গিয়ে কইব, এদিন চন্দ্র সূর্যর উত্তোলনার ঐতন। নবী যেই মারা গিয়ে কইব, সাগর জোয়ার বাড়া ঐতন। নবী মারা গিয়ে কইলে ওরে বাতাস চলাচল করতুন, নিয়াস বন্ধ হয়ে যাবু। নবী রে অনে আসন দে সাগর জোয়ার বাড়া আছে, অনে আসন দে বাতাস চলাচল আছে, অনে আসন দে রসুল চন্দ্র সূর্যর উত্তোলনর, অনে মরিজন্য ভরণ, অন তাহায়াত নবী আর রসুল, অন তুম কাঙ্গুরি জান খুয়াইম। রিল্লাকান আলিদা জান তো অন তো নাই, অন তো পৃথিবীর জান বারো করে খ। সুবহানাল্লাহ, অন তো পৃথিবীর জান। তো হজে আই উম্মত তো ফর্দা কাঙ্গুরি, কিন্তু আই তারা তো লুকি জম্পুরি তো রসুল অনে কিছুক্ষণ লাই মতের বাহানা করুন, অনে আতফা মোবারক সিদা করি দন, অন চোখ দুনু আকারি বিলন, অন নিয়াস বন্ধ করি দন, তখন অন রুম্ম তলে বুঝি বুঝে অন ইতার আতুন বিদে লুফেলি। আসলে কি নিয়াস বন্ধ হলে নবী মরি যায় না? নিয়াস তো আছে তো 4000 ফুট, উন্মিকা ইতুন আর 4000 ফুট পর্যন্ত নিয়াস আছে। ইয়ার উদ্দি মধ্যাকর্ষণ শক্তি, এর কোন নিয়াস আছে না? তাহলে সান্দর দেশ যারা যাই এর নিয়ার নফাই দিয়ে যাবের সমত অক্সিজেনের বোতল নেয় না, নয় নে না যারা যায় তারা নে না। তা আন নুরুন নবীদের সান্দর দেশ ফেলায় আসুদ দেশ গেল গুই এত অক্সিজেনের বোতল হইল না, তো কান্নুরি নিয়াসের মোহতাজ। আর তা রসুল নিয়াসের মোহতাজ না, ওরা পৃথিবী নিয়াসের মোহতাজ, আর নিয়াস হইতে নবীর মোহতাজ। তোরা বিজ্ঞান করে হলো জিএম বুঝে, তোরা টু ডামিস গৌর মূলই হলি এমনি বুঝো, যারা সায়েন্সের হওয়া ইতারাও আরারে সহযোগিতা করে। কোরআনুল্লাহ দিছিল্লাহ বিজ্ঞানুল্লাহ প্রায় প্রায় মিল ঠিক নিয়ে বিজ্ঞান হওয়া বহুত দম, টু ডামিন মূল কিচ্ছু না বুঝে আর বছর ডুলেন থাকে বাবু বলি বা বান্ধরি ফান্না না জানে গুণ না জানে খুদুন মেট্টেল মেডে কাটেন নে গৌর মেহরবানি করি সামনে খাই ভাই 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 এখানে সামনে খাইও না, এখানে গণ হইছ না ভাই আইয়ু আইয়ো কেন গণ হইছ গণ হইছ আইয়ু সাই গণ হইছ গণ হইছ আর দেখতাম না গণ হইজন তিয়া না দেখুন প্যান্ডেলের ভিতর ঢুকন, প্যান্ডেলের ভিতর ঢুকিলি এনেকান জন্নত, কিছুক্ষণ লাই এনেকান জন্নত রসুলুর মিলার শরীফ ব্যস্ত ঢুকি বের অভ্যাস দুনিয়া থাকতে না বললি এটা যাইয়ে রাখা পাবি হন্যান দি গলিবি না হন্যান দি গলিবি আইও সালাত হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর শাহে আরদ মানুরুন আলা নূর সালাত আনুর নবী বলে জিবরিলের কথা অনুযায়ী শীত হয়ে গিয়ে আহ মুবারক ঠানে দিয়ে আত মুবারক ঠানে দিয়ে নিয়াস বন্ধ করে ফেলি চোখ খাড়ে ফেলি। এখন সাহাবা ইকরাম জম্মে গফির ফারুক আজম উসমান জি নুরাইন সিদ্দিক আকবর মৌলা আলী শের খুদা বড় বড় সাহাবা ইকরাম খুলফাই রাশেদিন বেগুন হু 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 খান দে মারে মা খাতাল মাছ ফানি তুম তুলিলি জড়িলে দরফর দরফর আসার খাই, আসার খাইতে খাইতে খাতাল মাছ ফানি তুম তুলিলি জড়িলে আসার খাই। সেহাবা খান্দার দে নবীকে নারা তুম বিদে লুফিলাইল খান্দার দে খাইতে 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 কিতাব লেখে দে, কিতাবের নাম আসাহসিয়র সম্বাদ দিন রসুল পর্দয় যার অর্থাৎ রসুল নিয়াস বন্ধ করি ফেলি মতর বাহানা করি ফেলি
موت آتی ہے صرف آنی ہے آن کے لیے حضور زیادت موت اور بہانہ گچی صحابہ اکرم خنتی 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 من شمبت دن گوڑا دن خندی من غلبت دن گوڑا دن خندی آہا عجب جنت رسول افن بسنر شروعی بدھ بد دن جہاں شد جوڑی گئی اللہ محبوب رسول صدیق اکبر برین برے تھندی او خلیفت رسول صدیق اکبر آئی دنیا تم پردوئے بے رکھے تمہارے خلافت دی دی فاروق اعظم رونو دی عثمان دین رونو دی مولا علی رونو دی اتارا ایک زنور خلیفہ ایک زنین گوشن اگریر شیدی شدو شدو مترو کین تو آئی خلافت دی دی تو صدیق اکبر رے تو آر خلیفہ آئی توارا آبی اگنور آئی برشمت خلیم دے حیاتی خیر لکم و مماتی خیر لکم বেশি দিন থাকি যাই তেষট্টি বছর আসিলাম দে মাত্র ৬৫ বছর কোরআন ফটাই দে ৬৬৬৬ আয়ত এর মধ্যে মাত্র আহকাম শরীয়তের ফাসুত্ব আয়ত আছে দে ইয়ান গর ইয়ান নগর ইয়ান হো ইয়ান নহ এরিলে ফাসুত্ব আয়তর তোর আমল গত কষ্ট আর আই যদি হাজার হাজার বছর থাকি হাজার হাজার ফারা কোরআন শরীফ ফটাইলে কেন মরি আমল করিবে খ এটা লাই তোর তুম ফরজ জন নিয়ামত তোর লয় থাকর নিয়ামত সুবহানাল্লাহ কিলে তো আরাম করে খাঁদো দে আর পর্দা পর্দা করে ফেলে ওরা খবর ক্ষমতা আছে না আছে না গাজী দিন মেলে সার বল সাহ এনতে কাল করিয়ে রে সদ্দিন উদ্দিন তিন দিন উদ্দিন এরে এও ফাইন না সারে তো তোর তিন দিন উদ্দিন আরে মেডিটালার বিল তো আ বিল দফন গুজ দে মেডিটালার মেডিটালার কিলে সাইদিনের দিন অরুষ গরি ফেললে আর হাজার সিদ্দিক সদর কোটি কোটি টিয়ার মালিক তখন সিদ্দিক সদর মতো টিয়া লাট হাজার জমিন নোয়াসিল তাই দুই জেল ওই ট্রাক যাতে গড় ডাকে গিয়ে ট্রাক কবর শরীফ ডাকে গিয়ে মাজারে পাকার উসুরাতিকে ডাক দেখো দাও সিদ্দিক তুই সাইতালার দিন দুই যে গুম যাও দে না ট্রাক ব্যাগে না গরু তুলি দিয়ে রে সিদ্ধি সদ দূরে এসে দে ওরা খবরদার তোর আর মাজার নিকে নসাস মেডি রাস্তার ডাকে ফালাবো আই গোজন দিয়ে রে ঠেলি গাজী দিনে মিলে সার বলা সব গো নবীর গোলাম আই না না এবার তো যদি সিদ্দিক সদরের ডায় কইবার ক্ষমতা থাকে আর নবীর তে সিদ্দিক সিদ্দিক আকবরের ডায়ের কইবার ক্ষমতা না মুয়াজ্জিনরা তার কোন সরি নেই দা জান দাও সিদ্দিক আকবর আরে পর্দা করি বললে তাড়াতাড়ি ব্যবস্থা নাও না হিন্দু তুই ব্যাগ গুলো রে সান্ত্বনা দি ফেলো বড় করে খোঁজ মহান আয় তোর তুমি শরীর পর্দা করিল অসিদ্দিক আয় এক মুহূর্ত এক মিনিট লাই আর উম্মতের ফসল তুমি দূর দেখতাম না যে বে ডাকে জানি বে বের ফাঁসা দেখ কুমাই এ কথা হইতে দেরি নাই সিদ্দিক আকবর খানানি বন্ধ হই এ বে ফারুক আজম বুজার উসমান জিনুরানি বুজার মওলা আলীর বুজার এই বুঝাইতে 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 কিছুক্ষণের ভিতরে একখান পরিস্থিতি শান্ত হই পরিস্থিতি কি হয়ে শান্ত হয়ে গিয়ে গুই শান্ত হওয়ার পরে এবেলা সিদ্দিক আকবরের তকরির ঘরের জম্মে গফির লক্ষ লক্ষ সাহাবা হুজুরের তকরির শুনের কি হদবা এই রসুল ইসলামের পর্দা গরম ফুরিব তো পর্দা গরমের ব্যাপারে যেতিকিন বিষয়াদি আছে ইন ব্যাগিনীর অকুম আহকাম আর রসুল পরিবারের সদস্য হিসাবে মওলা আলীরে আইসফর দগলাম এতেই ব্যাগিন হুকুম দিব
দেখা গোসিন দিবেন লাট্টা নিয়ে হবে না বেজাল করে ফেললে টান করো দি ই ফর দিও না ওয়াজির ওসব লইলাম ওসব অত গলত গলি কোন খানি গলম নেব না তই তারপর কি হত তো হজে মাওলানা আলী উড়িয়ে রেখ দুজুর অনে খলিফাতুর রসুল অনে ব্যাগুনের মুরব্বী আই আর হক আই বুঝি পেলাম আই আনোরা আবার ফুনুরাই সফর দেখলাম অনেই ব্যাগিনের হুকুমা কামদান করিবেন বড় করে খসবন তখন হুজুর সিদ্দিক আকবর হক খদবা অনরাকার কথা খ মানুষ মারা গেলে কি গরত থাকে না এ বাদ দিল যেগুই খদুজুর গরর বাদ দিল যেগুই ঘরে লই যাই মসজিদ বিড়ে লই যাই পারিবারিক কবরস্থান লই যাই ফার লই যাই ফৈর ঘর লই যাই বিভিন্ন জায়গা লই যাই কিন্তু মরা মানুষ গরতুন বাইর করে ফিলন পরে আর আল্লাহর মাহবুব মরানো আল্লাহর মাহবুব হায়াতুন নবী সুতরাং গরতুন বাইরে যাবে দেয় গরওয়ালি যারা আছে তারা যাই গরতার রসুল মদিনা শরীফ আজ 10 বছর খাড়াইয়ে ওই হুজরা শরীফের ভিতরে রসুল রে দফন গরম ফরিব কি সুন্দর ফতোয়া দিল সিদ্দিক আকবর এন হইতে বলে আতিককে গাট্টি গুট্টা বেকিন বাঁধি লই মাইশা সিদ্দিক আর রাদিয়াল্লাহু তাআলা বাড়ো দিকে গাট্টিও আর কি বয় তেতে মাল সামান আছিল গো সুট কিছু দাইটি তা ইয়া তো ছোট রাগ লাগে গো গুরমি কে ফ্যামিলি ভাষা বদলিলে তারাক সোয়াল লাগে সুটকেস লগি আচ্ছা এ ফতোয়া দিয়ে দি সিদ্দিক আকবর যদি এ ফতোয়া মৌলা আলী শেরে খোদা দিত তখন কেন মানুষ আলোর ভিতরে কে কে হইতে দা আইসা তোমার ঘর তুম বাইর করি বেল্লাই তোমার অতি জিয়ে জামাইয়ে এড়ি লেখান রাস্তা তোয়াই লই গিয়ে ইম ব্যাগুন আল্লাহ রলি ইম ব্যাগুন আল্লাহ রলি না ইম ব্যাগিন বুঝে মাইশা বাড্ডো দিকে গই রসুল ঘর তাবো আই বাইরে জিম নে আহা মাইশা সিদ্দিকা বাইরে গিয়ে গই তখন খবর দিল মদিনা শরীফ কবর শরীফ খনন কর দে এড়িলে খন খন আছে তার খবর দ যেবে রসুলুর প্রেম মধ্যে বিয়া আগুনের আগু দিয়াইব এই বে মাত্র সুযোগ পাইব দে আর নূরুন নবীর রওজায় পাক করে খনন করি বেলাই তখন যেবে ছিলি বলে হযরত সাইয়েদনা তালহা রাদিয়াল্লাহু তাআলা এবে বলে কবর শক কুত কবর শক শক মানি আইসের আল্লাহ এ তবে হই যে তুই কুরাবি যাও এবে যাইরে কবর শরীফ কুরার বুঝল না এ কি মাইক বন্ধ রাখবে না বাইরে বন্ধ করছেন না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাইরে বন্ধ রাখো আর নামাজ উঠি ম্যাডাম হ্যাঁ আর মাহফিলে দেশি দি তার আওয়াজ নিলর আর কোন তুন অনুরোধ দরকার নেই আর বাদ দি বন্ধ রাখো তখন এবে এবার খাম শুরু করে দিয়ে এলা সিদ্দিক আকবর খদ দে আল্লাহর মাহবুব রসুলে পাক করে গোসল দিয়ে আম ফরিব খন খন দিয়ে আইবে খদুজুর অনর জবানে জার জার খন ইবে যাইব দে দেয়াবিল্লাহ তো বেগুম তৈয়ার কিন্তু অন নাম কই দেন খন খন যাইব হযরত সৈয়দরা সিদ্দিক আকবর খদ দে প্রথম নম্বর যাইব দে বেগুনুল মুরব্বি হিসেবে তোমার আর ভিতরে যারা যাবে বেগুনুল মুরব্বি রে মাওলা আলীর শেরে খোদা এবার ওয়ারা যাইব দে সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস এবে রসুলুর দরিদ্রত্ব শুধু ফানি ডালি দিব দে কি করিব দে এবার আল্লাহ যাবে দে উম্মে কুসুম তিনজন তাই তারা ব্যাগগুলো যদি বয় ফাই উজুরে আদি বেল্লাই দরি বেল্লাই দুয়ো ব্যক্তি বয় ফাই তুন তারা বয়সন বৈদ্য সময় লো তারা দুজনরে অনরা ওয়ার লই যাও উগর নাম হইদি ইমামে হাসান আর উগ ইমামে হুসাইন তারা দুজনরে দিন ফাসলন গই সেইরে বিরাট পর্দার ভিতরে আল্লাহর মাহবুব নবীরে আদব সহিত গোসল দিয়ার গোসলের খাম শেষ হই এলা মাওলা আলী আল্লাহর হাজার টানি গুজরে খাদি আল্লাহ আইনুর নবীর কদমে কদমে জিন্দেগি ভর আসিলাম
কিন্তু কোনদিন আর নূরুন নবীর শরীর একটান ফাট উদ্যা নও দেখি, আয়ার নবীর কোনদিন বেপর্দা নও দেখি। তো দূরের কথা, ওসরের বিবি মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা নয় বছর আর নূরুন নবীর খামরা তাসিল্লে ইবে হতে খোদার কসম মারাইতো উরিয়ানা মাররা, আই নূরুন নবীর কোনদিন শিনে তুন খর ফরিজাত ন দেখি। মাইশা হবে খোদা এখন আর নূরুন নবীর বিজা কসর কুলম ফেললি ফুয়না কফন ফরিদান করন ফেললি, যদি শরীরের কোন একখান অংশ দেখা যায় আয় হায়াত নবী তোর জিন্দা নবীর সামনে বেয়াদবি করে ফেলিম। খুদা রে খুদা আয় কেন করে খর বদলিলুম, তুই আর একখান আহুদা গায়েব তোর শিক্ষা দান করছো না, বড় করে খ সুবহানাল্লাহ। এন হইতে বলে দেরি নাই, মাওলা আলী সুগুত ঘুমায় গিয়ে যে ফাঁসজন গেল তারা ফাঁস জরুর থেকে চক্কর লাই সুগুত ঘুমায় গিয়ে গই, যে যে অবস্থাটা সেই অবস্থা ঘুম গিয়ে 10-15 মিনিট বাদে অতর ঘুম ভেঙ্গি দেখে দে আল্লাহর মাহবুব নবীর শরীরের মধ্যে নুরানি জিসিম মুবারক মধ্যে ফুয়ানা কফন ফরিদান করা আছে, বিজা কফন খন কুলিলে ফিলাইয়ে মাওলা আলী কয় আইন জানি বড় করে খ সুবহানাল্লাহ। আল্লাহ তুই আর আর বাদ দাও তুই নবীর ইজ্জত দিবি আল্লাহ আরো গায় স্পেশাল জাত আর আল্লাহ ফিট করে রিকোয়েস বড় করে হস আল্লাহ নবীর কফন বদলে দিবেন লাইও আল্লাহ স্পেশাল জাত ঠিক করে রেখে দে। মাওলা আলী হদ দে আরে আল্লাহ নবী হইতে দে আনা মদিনাতুল আলমে ওয়া আলিয়ুম বাবহা, এই আলিও ন জানি নূরুন নবীর এখানে এত সুন্দর করে স্পেশাল মর্যাদা দিলে। যারা ঘর মুরগি মুরগি বুটবুটি গুলোর ফল জবান দিয়ে রে শব্দ নবারা আর তো তখন একখান অনুষ্ঠান গেলে বালর এলামে সুইচ গেটের ডেলে বলকাত করে দেখুন জানাজার শব্দ জুবানদি বাইন্য করেন বেয়াদ হয়ে জীবি দেয় যে জীবে তো হায়াতুল নবী তখন সিদ্দিক করে খবর দেয় ও আন্তরিক ভাবে খুশি হইলাম আল্লাহর মাহবুব তো হায়াতুল নবী এবেলা কোন জানাজা নাই এবেলা জানাজা উঠো রক্ষা এবারে পুরুষল ব্যাগুনের কাতার বন্দি হইয়ারে আগে দেখিলি জড়িল্লা আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আজিয়ারিল্লা সালামি পেশ করিব কিয়ামত পর আমির বান্দার দরবার শরীফ তাই সালামি পেশ করিব রাঙ্গুনিয়া তাই রোজন তাই ওরে পৃথিবীর আনাজ খানা যতুন নবীর সালামি দিব দে আগে নবীর হায়াতুন মধ্যে জড়িল্লা নবী পর্দয় জনের ফরড়িল্লা নবীর সালামত হলো অমর বেশ কম না দরবার বসে যাই আর কইলো ইয়া রাসূলুল্লাহ
ইয়া রাসূলুল্লাহ এখন আমি কেন অবাই ঘরে কি আমি অবাই ইয়া রাসূলুল্লাহ বলে ঘরে কি তুমি নাও তাই না আবার দেবি নবীর মা বাবার কবর বলেছেন খদ দে ইয়া রাসূলুল্লাহ ওরে জানেন না আমার মা বাবা এত ইয়া রাসূলুল্লাহ এত কি ইয়া রাসূলুল্লাহ এই ইয়া রাসূলুল্লাহ বলে ঘরে কি তুমি নাও একা দর্শন পড়ে সালাত রেয়া সালামি পেশ করো মহিলার জনের পরে গুরু গুরু বাসন শিশু অল বেগুনাইয়ু নূর নবীর সালামি পেশ করো তিনবার ধরে রসুন রে মৃত নবী কেন আর আত্মল্য যদি নকশা নিয়ে তোর মিটে ফেললে রসুলের শাদী করতো তাহলে 65 বছর বয়স হোক 40 বছরের বিধবা ওগো মহিলার শাদী করতো জীবন ব্যবস্থা নূর নবী শিক্ষা দিয়ে দে শিক্ষা দিয়ে দে মুআল্লামি বরাবর না তারিখ পর্চায় দুম বোখারি করিলে হইলে বড় হইতো না মতন 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 মানে দৌড়ায় হাতি দূরের জন্ম আর মধ্যে
অবলিয়ে তখন মহাদ্দ সোম আছে আর আর হুজুর এই আল্লামা আব্দুল্লাহ ফুরকানি সাহেব এবে বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড তর্জমা করে দেয় প্রত্যেকটা হাদিস তারা বলি 15 বার হাদিস অনে এই প্রত্যেকটা হাদিসের তর্জমা করলি অনের সময়ের ভিতরে অনেক না সাবসেন্ট করে তারিবেন না হজরত আল্লাহ বরকত দিব স্যার দেখা যাক কোন বাজি ফালাইতে যাইতে মনে রাখো এখন হাদিসের ভিতরে কি মজা আছে হেন গাড়ি ফেলে ফেললে মনে হয় আলহামদুলিল্লাহ এবে জোর নামাজ প্রত্যেক দিন টাইমে টাইমে মসজিদে যে ফুটতো এক অক্ত নামাজ কথা করতো নদী বড় বুজুর্গ আরে মা এবে বুখারী শরীফের তর্জমা করে যেন সবার ভিতর নেশাব শেষ করে দিত জামের মতো আব্দুল আবুল ফুরকানি সাহেব দাঁড়ান রানা হলো রাতটা জেলাটা ফুটছে না ফড়াচ্ছে সরম কেন ভাইও তো রাইতে দিনে কিতাব পড়া কিতাব ফত্ত ফত্ত সিনের রোজ আর আল্লাহ আলী ফরিয়ের সিনের রোজ বুখারি শরীফ পেল সাই সাই ফরম এই ফত্ত ফত্ত বুখারি শরীফ সিনের রোজ ঘুমাইছি এটিলে এক মাস ফরানোর পর হঠাৎ করিয়ে রে হুজুর সৈদ আমার শাস্ত্রী কুটি দেখা দিই মদ্রাসা অনেক বেশি পরিশ্রম করলেন এক মাস জামিয়ত সুতরাং অনর আর কোন ভয়রণ করিতে তো আই অনর দোয়া করিস এখন অনতে কি লাগার এখানে আত্মা সোনা আচ্ছা শিরিক করে দে দিয়া আল্লাহ তো সোনা নখ মতে যাবল সাহ অনতে কি লাগার আতি কি নি সোনা হদজুর আই কি সাইত আরে এই মরণের আগ পর্যন্ত অনর মাদ্রাসা কিতাব পড়াবার তৌফিক কেন দিলি খদাই চাইয়ে নরর দিয়া গেল আরেকাম দুনিয়া বি কিছু সব কইয়ার খদুর আরেকাম যদি দিত মনে হয় আই শাদি গর্নর পরে গমাই নিউজিন 30 বছর যাব তার ফসা না হয় দয়াল আলী গো মর ফদান গো খোদার কসম মর ফই তো মতলব হলো ফবে রানা না দেখো এ টাইটেল বাস করি এর একান সৌরি করে মতে যাব লোক আই যে বছর কামাল বাস করে যে বছর ভয় বই তুই নদী ফসা বাজাত ওই যোগ সুমত বেশ কম আছে বৌর খাতে দিলে খড়িকে সুম দিবে মার খাতে দিলে খড়িকে সুম দিবে মাজার খান খড়িকে সুম দিবে বেশ কম না অলি আল্লাহ আল্লাহ রাত ফালিয়ার সুম দিবে কদম ফালিয়ার সুম দিবে বিবিরে কোন জায়গা সুম দিবে মারে কোন জায়গা সুম দিবে বেশ কম নাই তে সুম দিলে যদি শিরিকে ফসা না হয় বাজ হয়ে যাবে আমির বান্দার দরবার শরীফ আওয়াজ আন জিয়ারত করবার সময় নাই আর জিয়ারতি নদ কীর্তেন ওনারা কি জিয়ারত মৌতান না অনুরাগ সালাম দেন না নদর বেয়াদ ইপিয়া করেন নাই কেউ যে সাহিত্য করে বেয়াদ বলি কিনি নজর বদ নজর করো আর আদব দেখালি সুনজর করো তাই আবাদ রঙ্গুনি তোর 4 ঘন্টা গাড়ি চালা আসিনি কদম তো শুন দিল জিয়ারত কত করবেন টাইম আছে
প্রেমবুতর ডুমারম ভরা প্রেমিং নলি কি অড়ায়া বাঁশি বাজাইলি এনে এনে বাঁশি বাজাইলি আব্বা যে বিশাল আস্তাই নেবারে কাত তুমি ইলি এনে 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 করে ঠিক নেবে ঠিক দৌড় আপন ডাকা বাঁশি বাজাইলে খবর আছে না এটা সেট হইতে হবে দৌড় আপত্তে বিশেষ না সুন্নি হল বিষাক্ত কিন্তু তাস্কর প্রেম আছে তোরা তাস্ক প্রেম অত্যন্ত আগে তোরা ইনকেটছো তোরা ফুলছোস হ্যাঁ মাসা মাসা হজ দে ওলি কুলের শিরিমণি ইন তোরা বাজ্জাস দে মাসির উন্দে বেলে কির ওলি কুলের শিরিমণি দে উদ উদ মনি এবে সব সব জিন্দ জর বইল হদ ন ওয়াসু দে ন মনি জর উতে ফুসিরে পট পট ঠিকই দে ফাহাল বদমাশি মিজি দে শরম দাকা ফুসি গই দে দাতে সব সব মনি জর বইল হদ সালাত হে অসুবিধা নেই അയ്യോ കെ ഹോറ്റം സൈഡ് ഓ ബുയ്യൻ അനാണ അടകളിൽ മെഷീൻ കെ അലിക്ക തറി ആർ വജ്ര എന്നൊരു ജർബി ആയ് തെലെ മെലില ബുരിയ റോദ തശിന്ത തെലെ മെലില ബുരിയ റോദ തശിന്ത എന്ന ആർ ഉസുര അല ശിക്ക സത്ത എക് ജോൽ സബിത്തന്ദ ആർ എക് എക് വിഷയദുർ ബുക്തി ബരക വെല്ല ദിതു ഇനി തോ സത്ത ജോൽ സോ നൈ മാസ ജോൽ സോ നൈ ഉദ ഡൈയർ ഫനി കൈതെ കൈതെ ടണ്ടർബി ഡൈയർ ഗത ഹുനി നുസുബന തർദി এটা হলো দানা পানি দু চোখ ন দেখা হবে সালাত সুন্নি হলে সৈদে করে সুন্নি হলে এ অলির নামে গরু জরা আর অলির নাম ধরে বিসমিল্লাহ আল্লাহু আকবার হয়ে যাবে ঠিক না আল্লাহু আকবার মানে বলি না এবে করিলে মিছে তারা বলল অলির নাম ধরে আর এক বিসমিল্লাহ হে ওলি আল্লাহ এন কইলে জরা তো কি হই দি বিসমিল্লাহ আল্লাহু আকবার আলে নিজের মৃত্যু গুরু খুদার লায়নত মৃত্যু গুরু তখন এবেলা এই সালামি শেষ খাইটে মোবারক খান্দুর লইয়ে সাহাবাই কেরাম আলে লইয়ে দুজরা শরীফ রাউজায় পাক সোয়াই দিবেন লাই সিদ্দিক আকবর হতে রাখো রাখো আনুর নবী তো মৃত নবী না হায়াত নবী এবে এ দেশ তো নে দেশ বেড়াইতে যাত দে এ দেশ বেড়াইতে যাত দে তারাও তো কয় দে বাইশ অমুক বাড়ির ফলনা
انتقال فرمائی خوانے رکھو ہم اکر بری گولانا مارا گئی ہیں خوانے تو تورا کان بیا خون انتقال مانی کی انتقال مانی ایزا کو تتنو ایزا کو تر ٹنس پر ہو تو تورا بلا جو انتقال دائز نبی بلا نیم برو خونو خوابیو خونو دن زیبن مدی امو مارا گئی ہیں خونے کیوں انتقال انتقال مانی کی نقلون ایدر شتنو ایدر شت ٹنس پر ہو عزت اللہ نبی بیرے توزاد دے مہمان آلی زن صدر بیسے دن فرے بیسے نا بیٹسی بیسے دن فرے آن نبی زدتے بیرے توزاد ایدر شتا آن نبی رے بیسے نا مدی صدر بیسے دن اللہ آن صدیق اکبرے ملک یمن اتن دیم چادر لوی شیلم نور نبی رخصے ازاد و سائلم و رسول ایکن چادر شریف آن را اینی صدی بیسے دیم نوزے پاکت حضور آن را شوائی دیے رے ارکن صدر گورو دیزا فیدیم آن نبی خدا صدیق توار پرینی زیم دو جار تازم گوری بلے بیاگونر پرینی تیم دو تنو برگوری خواب سبحان ایسے پیتی بیت ارخانے کے اللہ فسخار آسا نا ہر ضرور تالا دیکھ کم بیسے دیئے او دیکھ کم دیئے صدیق اکبر ایمانت تلویشی چادر ریل شوائی بیدو کنا کنے شوائی دیبر شمس دے جدے حضرت مولا علی شہر خدا شوائی دیبر شمس دے جدے امام حسن اور امام حسین کیا طرف تینی دنے زبین من جہان نور نبیر نورانی شریف مبارک کنور بار بار زگا بھائی خیل نا کعبائی معظم بھی ترتن بود بیا دن بنگی بے لگئی اللہ نبی خدا علی تو یار خدر رسول بود بیا دن بنگی بے لگئی خدر رسول تر بیا دن بھی کہنے بجم آنے آر خدر رسول آنے بنگی دن بود علی تو یارا اگر تری بنا کیا نا بچے آنا خواہی دن آنا آرا اللہ ایک شر بلدی بلی شہر خدا بلی آنا خواہی دن بنا خدا تلی آل گوسا حضور بولا شید ہوتی ہے مولا علی آزا گوری بیرے دیر انکے کو سولا میں جلد ہے مرے 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 ہم نبی دوری بلی کیوں یہ علی کیوں یہ خونا خدا رسول خدا قسم گوری خود دی آنا رحمت ربان دن نبی زیدہ ہر نوزید تر ہر خلجر بڑو سیری موری دیتی ہم آئی آنا رزد تر مکہ ٹھان دیلیم منوی دی پریتی بیر فار بیا گناہ گوری علی تو ہی آرال گے تیر جو ہن نبوتر تو ہی آرال گے تیر جو یہاں فار آل گے نہ وردے اسمان آل گے نہ وردے شاکر آل گے نہ وردے یہاں تو ہی کے دار گے تیر جو ایو تو آرہا ہے خود اللہ علم کعبائی موظم عزیبت ہے ہاں ساسی زمد تن تو ہی دنیا تشریف علمید ہے ایو آئی تو آرہا آل گئی ہن خوزت رسول پاکر گردن شریف رس مولا علی ری لئی ایو ऐने बुद्ध ब्यागुं तोरी देरी बहार बहार बाद में मेला मर दे एक बार मेला में लिए तो फतरा खुला कुरी साहबा ब्यागुं अल्लाह अकबर तीन सौ सैंट ब्यागुं फला रफा खुदा ली तुम्हारा तो दर्जू दे ये दार नमस्ते आइनो बिरात तो दे ये दोरी रावल है क्या उधर बुतली बुतों नोबिल्ले पाजिली अगर लाइन तो मेरे इन नौ दर ये तो आना था इधर आने आये ना भी इधर लीन दस तो देखो मुरक्को वाला लाभू सुभानअल्लाह तो ये उधर लड़ा था क्या भाई ना इबे आदिया तो हम गरीब शमत उधर उसर लूट दिया क्या था امام حسن اور حسین حضور سجدہ گلے گردن شدی پر بوئی رکھیں تو دنو بھئی ناتیال فوری کے لئے دکھر بھو دے حضور تصبیح بارار بارار دے منابط ڈال لگے آر خدا کی خور آئے سوئی دے گزی دے خدا اللہ ناتی کشی گلی لے آر خدا کی خور اللہ کا دے پر دون دے سنا بندر مانا مانا فیش فیش اچھ دی اندر گوری دے جتو کنی میں حسن حسینی چنگر نورا میں ایت اللہ اللہ ہی پسند کر رہے ہیں امام آسان حسین اللہ ہی کی کر رہے ہیں پسند کر رہے ہیں ابت تک بوری ہے شرطہ مرکل لے اوہ یہ انہوں جمعہ ہے انہوں جمعہ ہے
চাদর নিচে দিয়ে দিল, উদ দিয়ে দিল, ইমামে মাওলা লেখা দে ফুতেন তোমরা দুজন উড়ি যাও। শেষবারের মতো নূরুন নবীরে কফনের খবর উদ্দে করি আরেকবার চাইও, আরেকবার শব্দ করিন দান নবী ওবু কার খান্না লাগাই দি, খান্না নিয়ে রসুল নুরানি ঠুট মুবারক লাগাই দিয়ে আর নবী হদে রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। যারা যারা নবীর জিন্দা নবী মানো আর তারা খানা দেখাইতে দিবে নি, দেখুন আর নবী মরে গিয়ে দে মৃত নবী ইয়ে তোর খেয়াল তুই থাকে সাই একজন খানা তুলে দেখো জিন্দা নবী তারা, মৃত নবী তারা, নুরুন নবী সুন্নিওয়ালা মেডিন নবী তারা, ঠিক আছে তোরা বেগুনলে জাহান্নামা করে লই তলোয়ার বন্ধ করো আলী, তুই তলোয়ার বন্ধ করো, নবী হই দে তোরে আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা, তুমি ইলমের শহর দরজায়ের কেনে মৃত নবী, হায়াতুল নবী, হায়াতুল নবী তো হায়াতুল নবী, আর আজ পর্দা করি বলে তো হই দে নবী, এতলে পর্দা করি দে ইচ্ছা করি পর্দা করি দিন, তাহলে রসুল রে পর্দা করে দিল, রসুল মৃত ন, রসুল কি ন মৃত ন, ওয়া সামান্য গো বাপ হই বাপ হই কই বল খালি বারম্বার তোর বেগুন জ্বালিয়ে দিবে বান্না জুড়ি হু বুড়ো মসজিদের উত্তর দি এবার আগা করা উদ্দে থাক তো একটা লুঙ্গি হ থাক তো মারে মহারাজের যে শিলি গুলো শিলে বেড়ে বেড়ায় অন হুন্মেশে খোয়া উত্তর দেন বড় বড় দৌড়ি দৌড়ি আল্লাহ আল্লাহ হয়ে বাড়ি হাঁটু দে উগো বাড়ি মারলে আইয়ের তিয়ে ঘুরে দিব সাধন 24 বছর
আসসালামু আলাইকুম।